উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে বিশেষ বিশেষ উপকরণ দিয়ে তালের বড়া করে দেখাবো। তালের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখুন। তালের বড়া বানানোর জন্য আমি এখানে একটা গোটা বড় তাল থেকে আমি তাল শেকে এরকম পাল্প বের করে নিয়েছি এক বাটি। আর লাগবে আমার চালের গুঁড়ো আর এখানে ময়দার গুঁড়ো। এখানে খোয়া ক্ষীর নিয়েছি, স্বাদ মতো লবণ দেবো, চিনি আর সুজি। আর আমি একটা গোটা নারকল কুড়িয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি আমি এরকম এক বাটি আমুল দুধ। আর দেবো আমি কলা, কলা এরকম আমি পাঁচটা কলা নিয়েছি আমি। তাহলে এইগুলো দিয়েই আমার আজকে তালের বড়া তৈরি হবে। আমি এভাবে কলাটাকে ভালো করে চটকিয়ে নিচ্ছি, হাত দিয়ে চটকাচ্ছি। ভালো করে চটকিয়ে না নিলে এর মধ্যে দানা দানা থাকবে, তাই জন্য ভালো করে চটকিয়ে নিতে হবে। আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। কলা দিলে তালের বড়াটা নরম হবে। এবার আমি দেবো এর মধ্যে, আমার ভালো করে চটকানো হয়ে গেছে, এর মধ্যে দেবো আমি চালের গুঁড়ো। এক বাটি চালের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ময়দা এবার আমি এক বাটি নিয়েছি, হাফ বাটি দিচ্ছি, লাগলে পরে আমি আরেকটু দেব। এবার আমি এরকম এক বাটি সুজি নিয়েছি, হাফ বাটি খানিকটা দিলাম, যদি লাগে পরে আমি দেব। এবার দেব চিনি। স্বাদ মতো চিনি দেবো, যে যেমন মিষ্টি খাবেন সেইভাবে চিনি দিতে হবে। আমি এটুকু দিলাম, যদি লাগে পরে দেব। আমি এভাবে ভালো করে চটকিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো লাম্প নেই, কলার কোনো দানা এর মধ্যে থাকার কথাও না, আমি এমনভাবে চটকে রেখে নিয়েছি। এবার আমি দেব পুরো তালটা। এবার নারকল কোড়া দেব। এখানে আমি একটা নারকল কুড়িয়ে নিয়েছি, এর হাফটা আমি এর মধ্যে দেব। এবার আমি স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণটা দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় পরে দিতে হবে। এবার এর মধ্যে আমি খোয়া ক্ষীর দেব। এখানে আমি 50 গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি, এই পুরো খোয়া ক্ষীরটাই আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে আমুল দুধ দেব। বেশ খানিকটা আমি এর মধ্যে, প্রায় এক আমুল দুধটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন করা যাবে না, তাহলে ঘন করলে আপনার বড়াগুলো শক্ত হয়ে যাবে, কিন্তু তবু আমার মনে হচ্ছে এর মধ্যে একটু চালের গুঁড়ো দিতে হবে। একটু পাতলা হয়ে গেছে আর একটু চালের গুঁড়ো আমি এর মধ্যে দিচ্ছি। ওই চালের গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। পুরোটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি 15 মিনিট মতো এইভাবে রেখে দেবো, কারণ সুজিটা দিয়েছি, সুজিটা এর সঙ্গে আর একটু ফুলে উঠলে আর একটু ঘন হয়ে যাবে। এতে তেল গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। 15 মিনিট মতো আমি রেখেছিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এরকম বাদামি বাদামি কালার হয়ে গেলেই উঠিয়ে নিতে হবে। আমি তুলে নিচ্ছি, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরকম একটা পাত্রে আমি রেখে দিচ্ছি। বেশিরভাগটাই আমার ভাজা হয়ে গেছে, এইটুকু দিলে আমার হয়ে যাবে পুরো বড়াগুলো ভাজা। আমার সমস্ত তালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি যে উপকরণ দিয়ে তালের বড়া ভাজলাম, আপনারা যদি এইভাবে না খেয়ে থাকেন একবার অন্তত ট্রাই করবেন এই সব উপকরণ দিয়ে তালের বড়া করে খেতে, তাহলে দেখবেন খুব ভালো লাগবে এবং খুব খেতে স্বাদ সুস্বাদু হয়। তো যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা যেসব বন্ধুরা এখনও করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, পরবর্তী যে নতুন নতুন রেসিপি আমি আপনাদের করে দেখাবো সেইগুলো আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাহলে নমস্কার, আমি এবার এই তালের বড়াগুলো তুলে নেব। একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে,